হাঁসটা কি সুন্দরভাবে বসে বসে ডাকতেছে দেখুন। বানরটা হাঁসটাকে ধরার জন্য কি সুন্দর একটা ফাঁদ তৈরি করতেছে দেখুন। এটার উপরে বসে বসে চিন্তা করলো কিভাবে ফাঁদটা তৈরি করবে। এখন দেখুন নেমে কি সুন্দরভাবে ফাঁদটা তৈরি করবে, কি সুন্দরভাবে লাঠির সাথে রশি বেঁধে ঝুড়িটা উপর করে খাবার দিয়ে ফাঁদটা তৈরি করে ফেললো দেখুন। হাঁসটা কি সুন্দর ডাকতে ডাকতে চলে গেল বানরের ফাঁদের কাছে। ফাঁদের নিচে খাবার রাখা আছে, সেগুলো খেতে ঢুকে পড়লো আর আটকে দিল বানর। বানরটি হাঁসটাকে আটকে দৌড়ে তার ডিমের কাছে এলো, ডিম ডিম মুখে করে তার ব্যাগে ভরে নিল। সব কয়টা ডিমগুলো একটা একটা করে ব্যাগের ভিতর ভরে কি সুন্দর ব্যাগটা কাঁধে করে নিয়ে দেয়াল টপকে পালিয়ে গেল বানরটা। গাড়ি করে একটা কুকুর আসলো, হাঁসটাকে বাঁচিয়ে নিল। হাঁসটাকে বাঁচিয়ে এদিক ওদিক তাকিয়ে বানরটাকে খুঁজতেছে, কিন্তু বানরটা তো এখানে নাই, বানরটা তো দেয়াল টপকে পালিয়ে গিয়েছে। তারপর গাড়ি নিয়ে ওরা দুজন বানরটাকে খুঁজতে খুঁজতে অন্যদিক চলে গেল। আর এদিকে বানর মশা খাবার খেতে খেতে নিজের মাস্ক মুখ খুলে ব্যাগ থেকে ডিমগুলো বার করার ব্যবস্থা করতেছে দেখুন। কি সুন্দর একটা চালাক বানর, কি সুন্দরভাবে হাঁসের ডিমগুলো চুরি করে নিয়ে চলে আসলো। বানর আর হাঁসের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।